পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু হয়ে গেছে 2023-24 সালের ইউডাইস প্লাসের কাজ। অনলাইনে ডাটা সাবমিট এবং ফাইনালাইজ করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 22 নভেম্বর 2023 পর্যন্ত। তো এই অনলাইনে আপনারা ডাটা সাবমিট করার জন্য আপনাদের প্রথমেই লগ ইন করে নিতে হবে। তো এই লগ ইন করার কাজটা কীভাবে করবেন আমি এই ভিডিওতে সেটিয়ে দেখাতে চলেছি। এর জন্য আপনারা বাংলার শিক্ষা পোর্টালটি খুলে নেবেন। পোর্টালটি ওপেন হলেই উপরে গ্রিন কালারের অনেকগুলো বক্স দেখতে পাবেন, সেখানে একেবারে প্রথমেই গ্রিন কালারের বক্সে লেখা আছে স্কুল ইনফরমেশন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অনেক সময় আপনাদের সামনে এরকম পেজ আসতে পারে, এটা দেখে আপনারা বিব্রত হবেন না। এখানে যে অ্যাডভান্স বাটনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপর প্রসিড টু লেখাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের সামনে লগ ইনের পেজটি চলে আসবে। এবার দেখুন এবছরের যে নতুন পাসওয়ার্ড দেওয়া হয়েছে ডিফল্ট পাসওয়ার্ড, সেই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমি লগ ইন করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন যে ইউডাইস প্লাসে লগ ইন করার জন্য আপনাদের স্কুলের ডাইস কোড, তার সাথে 33, এটি হয় আপনাদের ইউজার আইডি, এবং পাসওয়ার্ডটা বছর বছর চেঞ্জ করা হয়। এবছর ডিফল্ট পাসওয়ার্ড রাখা হয়েছে @ক্যাপিটাল S, তারপর CHOOL, অর্থাৎ @school_has2024, আবার @, এটি হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। তারপর আপনাদের যে ক্যাপচা কোডটা দেওয়া আছে ক্যাপচা কোডটা বসিয়ে আপনাদের লগ ইন করতে হবে। আমি আমার স্কুলের ডাইস কোড এবং ডিফল্ট পাসওয়ার্ডটা বসিয়ে এবং ক্যাপচা কোডটা দিয়ে আমি সাইন ইন করে নিলাম। এবার সাইন ইন করার পর আমাদের যে পেজটি আসবে সেটি নতুন পাসওয়ার্ড সেট করার পেজ। আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। প্রথমে আপনাদের ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ যেটা ডিফল্ট পাসওয়ার্ড @school_has2024, সেটি আপনাদের বসিয়ে দিতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাইছেন, একটা স্ট্রং পাসওয়ার্ড, যেমন এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সাইন, নাম্বার, এই সব দিয়ে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটি আপনারা খাতায় লিখে রাখবেন। নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে আছে কনফার্ম পাসওয়ার্ড, যে নিউ পাসওয়ার্ডটা দিলেন সেটা আবার এখানে কনফার্ম করার জন্য লিখে নিতে হবে। তারপর চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনটিতে ক্লিক করলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার আপনাদের লগ ইন পেজটি আবার চলে আসবে। এবার আপনারা আবার একই রকমভাবে স্কুলের ডাইস কোড, তার সাথে 33 লিখে নতুন যে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নিলেই আপনারা ইউডাইস প্লাসের যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা প্রবেশ করতে পারবেন। এরপর আপনাদের কিভাবে ইউডাইস প্লাসের কাজটি করবেন পরের ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।